আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো রয়েছো। ফুলিস্তান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজ সোমবার, অনলাইন নোটিং অনুসারে আজকে তোমাদের সাথে আমার গণিত ক্লাস। আশা করি প্রত্যেকেই মূল পাঠ্য বই অর্থাৎ গণিত বইটি নিয়ে বসে আছো এবং খাতা কলম সাথে আছে। শিক্ষার্থীরা, চলো আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতে পাইতেছো যে আজকে হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.1। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, প্রথমে আসো, বীজগণিতীয় রাশিটা কি? আশা করি প্রত্যেকেই খাতায় লিখবে এবং আমি যে সংখ্যাগুলো তোমাদেরকে লিখাবো এই সংখ্যাগুলো প্রত্যেকেই খাতায় নোট করে রাখবে। প্রথমে দেখো, বীজগণিতীয় রাশি আমরা বলতে কি বোঝান সেটা লিখব। আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে ফেলবে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি, চলো আমরা এখন জানবো বীজগণিতীয় রাশিটা কি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক শিক্ষার্থীরা আমার সাথে সাথে খাতায় তুলবে যে বীজগণিত রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের সাহায্যে। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের সাহায্যে অর্থবোধক সংযোগ বা বিন্যাস। প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বিন্যাসকে আমরা বীজগণিত রাশি বলতে পারি। বীজগণিতীয় রাশি বলে তাই না শিক্ষার্থীরা? তোমরা প্রত্যেকেই খাতায় এটি তুলো যে বীজগণিতীয় রাশিটা কি, যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। শিক্ষার্থীরা, আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা সহজেই ব্যাখ্যা করতে পারবো। যেমন আমরা বীজগণিত রাশি লক্ষ্য রাখবে, আমরা লিখলাম 5x, এটি একটি বীজগণিত রাশি। আবার যদি আমরা লিখি 3x + 2y, এটি আর একটি বীজগণিত রাশি। আবার আমরা লিখতে পারি 8x + 3y - 6z, এটি আর একটি বীজগণিতীয় রাশি। তো শিক্ষার্থীরা, বীজগণিতীয় রাশি বলতে কি বোঝায়? তাহলে আমরা সহজেই বলতে পারবো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে আমরা বীজগণিতীয় রাশি বলতে পারি। শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে যে বীজগণিতীয় রাশি যে অংশে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তা একটি পথ নির্দেশ করে, এটা বীজগণিতীয় পথ নির্দেশ করে। যেমন আমরা এখানে 8x, এটি একটি পদ, 3y, এটি আরেকটি পদ, -6z, এটি আরেকটি পদ। এটাকে আমরা বলতে পারি 5x, এটি হচ্ছে এক পদী রাশি, 3x + 2y, এখানে 3x + 2y, এটি হচ্ছে গিয়ে দ্বিপদী রাশি,
এবং এটাকে আমরা দ্রুত 8x plus 3y minus 6z ত্রিপদী রাশি হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে যদি পরীক্ষা আসে যে এরপরে আসতে পারে 3x plus 6y divided 2z, তাহলে শিক্ষার্থীরা মনে রাখবে এখানে কয়টি পদ বিদ্যমান। হ্যাঁ অবশ্যই এখানে আমরা দুটি পদ বিদ্যমান, একটি হচ্ছে যে 3x এবং আরেকটি হচ্ছে 6y minus 2z। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা সঠিক বীজগণিত রাশিটি ব্যাখ্যা করতে পারবো। যেমন আমরা যদি বলি 8x plus 3y বা 6z minus 3b, এটা যদি বলি এটি একটি বীজগণিতীয় রাশি। এখানে কয়টি পদ বিদ্যমান? হ্যাঁ অবশ্যই আমরা লিখব এটা হচ্ছে 8x, এটি একটি পদ, 3y বা 6z এটি আরেকটি পদ, এবং মাইনাস 3b আরেকটি পদ। অর্থাৎ এখানে তিনটি পদ বিদ্যমান। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারবো বীজগণিত রাশি হচ্ছে এমন একটি প্রক্রিয়া, অর্থাৎ একটি প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক, এর অর্থ হলো সংযোগ বা বিন্যাস, একে বলা হয় বীজগণিতীয় রাশি। আর প্রক্রিয়া চিহ্ন লক্ষ্য রাখবো, প্রক্রিয়া চিহ্নটা কি? বীজগণিত রাশিতে যে সকল প্রতীকগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন। যেমন এটাকে আমরা বীজগণিত রাশির প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর ডিভিশন, ইনটু, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীরা আমরা খাতায় তুলি বীজগণিতীয় রাশিটা কি। তাহলে বীজগণিত রাশি বলতে বোঝানো হয় প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির সংজ্ঞা জানার পর আমরা এখন জানবো চলক সম্পর্কে। শিক্ষার্থীরা প্রথমে আসে চলক, চলকটা কি? চলক হচ্ছে এমন একটি অজ্ঞাত রাশি যেটি অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ বীজগণিতীয় রাশির অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে বলা হয় চলক। চলকের সংজ্ঞা যদি বলা হয় আমরা সংজ্ঞাটা লিখতে পারবো বীজগণিতীয় রাশির, আমরা সংজ্ঞাটা লিখি চলকটা কি। বীজগণিতীয় রাশি অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে অক্ষর প্রতীককে বলা হয় চলক, বলা হয় চলক। তাহলে খুব সহজেই আমরা চলকের সংজ্ঞাটা বলতে পারবো যে বীজগণিত রাশির অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে বলা হয় চলক। শিক্ষার্থীরা খাতায় তুলো সংজ্ঞাটি। যেমন এখানে এক্স হতে পারে একটি চলক, এক্স হতে পারে চলক, এ হতে পারে চলক, এম হতে পারে এক একটি চলক। চলক হতে পারে, চলকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চলক এমন একটি অক্ষপতি বা অজ্ঞাত রাশি যার মানের পরিবর্তন হয়। এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। যেমন লক্ষ্য করো 5x, এখানে এক্সটা হচ্ছে কি চলক, তারপর 3a, এখানে এটা হচ্ছে চলক। অথবা যদি a b c এরকম থাকে এদের প্রত্যেকটি হচ্ছে চলক, এবং এদের মান হচ্ছে যেমন এর মান হচ্ছে 1, b = 1,
তাই না? এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই চলকের মানে যে পরিবর্তন, যেমন এক্স এর মান অনেকগুলো হতে পারে, এক্স ইকুয়াল টু টু হতে পারে, ফাইভ হতে পারে ইত্যাদি, এর মান ভেরিফিকেশন হয় অনেক ভাবে, থ্রি টু ফোর ইত্যাদি ভাবে। অর্থাৎ চলক যার মানে পরিবর্তন হয়, এখন হচ্ছে চলকের মান নির্দিষ্ট নয়, এক চলকের কোনো মান নির্দিষ্ট নয়, এটা পরিবর্তন হবে, চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে, এটি হচ্ছে চলকের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, লক্ষ্য করো, যদি বলা হয় থ্রি পি এখানে চলক কোনটি, তাহলে খুব সহজেই আমরা এখন উত্তর দিতে পারবো, এখানে পিটা হচ্ছে চলক। তাহলে আমাদের মনে প্রশ্ন লাগে যে এখানে পিটা যদি চলক হয় তাহলে থ্রিটা কি, একটা প্রশ্নবোধক চিহ্ন যে থ্রিটা কি। শিক্ষার্থীরা আমরা এখন জানবো থ্রিটা কি, অবশ্যই থ্রিটা হচ্ছে সহগ। এখন আমরা খাতায় লিখবো সহগের সংজ্ঞা। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা জানবো সহগ, সহগটা কি, যে কোনো এক পরিরাশিতে চলকের সাথে কোনো সংখ্যা, যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটি সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, তোমরা খাতায় তুলো, সহগ হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাহলে তখন ওই গুণককে ওই রাশিটি বলা হয় সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। যদি আমরা উদাহরণ হিসাবে বিবেচনা করি, লক্ষ্য রাখো 9x, তাই না? তাহলে এইখানে x টা হচ্ছে চলক, x টা কি চলক, শিক্ষার্থী মনে বোঝার সুবিধার জন্য লক্ষ্য রাখবে 9x, এখানে x টা হচ্ছে চলক। আর আমরা মনে আছে আমাদের চলকের সংখ্যা হচ্ছে বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে বলা হয় চলক, এবং এইখানে 9টা হচ্ছে সহগ, 9টা হচ্ছে সহগ। তাহলে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো যে চলক এবং সহগ। যদি বলা হয় 3p প্লাস 4n, এইখানে এই 3p এই পদে p হচ্ছে চলক এবং 3টা হচ্ছে সহগ, তাই না? আবার 4n যে পদটি, এই পদে 4 হচ্ছে সহগ এবং n হচ্ছে চলক। তাহলে শিক্ষার্থীরা খুব সহজেই আমরা চলক এবং সহগ জানতে পারলাম। যদি পরীক্ষায় আসে সহগ কি, আমরা সহজেই লিখতে পারবো, সহগ হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে থাকে। শিক্ষার্থীরা কিছু বাড়ির কাজ দিতেছি, তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে এবং বিদ্যালয় খোলার পর অবশ্যই আমার নিকট তোমরা জমা দিবে। তাহলে হোমওয়ার্কটা লিখে ফেলো, সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি কাকে বলে, বা বীজগণিতীয় রাশি কি, এরপর হচ্ছে চলক কি, এর বৈশিষ্ট্য লিখো, এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখো, সহগ কাকে বলে, এবং 4 নম্বরে তোমরা লিখবা 5টা যে চলক ও সহগ নির্ণয় করো। নিচের রাশিগুলোর
বা পদগুলোর চলক অ সহগ নির্ণয় কর, সহগ নির্ণয় কর। যেমন প্রথমে আসো থ্রি এক্স, এটি চলক এবং সহগ নির্ণয় করবে। থ্রি বাই টু এ বি, তারপর হচ্ছে মাইনাস থ্রি এ বি, তারপর মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে শিক্ষার্থীরা, তো আশা করি ক্লাস তোমরা দেখবে এবং খাতায় নোট করে রাখবে এবং হোমওয়ার্কগুলো যথাযথভাবে করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।